সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সামারি অফ ফ্রা লিপোলিপি বাই রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর এই বিখ্যাত কবিতাটি নিয়ে হচ্ছে আজকে তোমাদের সামনে আমার প্রেজেন্টেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এমন একজন ব্যক্তির কথা বলবো, সেই ব্যক্তিটি হচ্ছে একজন ক্লার্জিম্যান এবং তার জীবনের যে কাহিনী সেই কাহিনী নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। তার জীবনের যে টুইস্ট সেই টুইস্ট সম্পর্কে, তো খুবই মজার একটি গল্প নিয়ে হচ্ছে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই ভিডিওতে তোমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি সেই পুরাতন কথাটি আবারও বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ধন্যবাদ তোমাদেরকে। আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যেতে চাই। লেটস স্টার্ট দ্য ক্লাস। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। সামারি অফ ফ্রা লিপোলিপি রবার্ট ব্রাউনিং। ফ্রা লিপোলিপি ইজ অ্যান 1855 ড্রামাটিক মনোলগ। এই ফ্রা লিপোলিপি কবিতাটা হচ্ছে 1855 সালে লেখা একটি ড্রামাটিক মনোলগ। আমরা অলরেডি ড্রামাটিক মনোলগ সম্পর্কে অনেক কথা বলেছি। রিটেন বাই দ্য ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিং, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান কবি রবার্ট ব্রাউনিংয়ের কবিতা, হুইচ ফার্স্ট অ্যাপিয়ার, যেটা প্রথমবারের মতো প্রকাশিত হয়েছিল ইন হিজ কালেকশন ম্যান অ্যান্ড উম্যান। তার যে ম্যান অ্যান্ড উম্যান নামে যে কবিতার কালেকশনটি, সেটি দিয়ে এটি প্রকাশিত হয়েছিল। থ্রু আউট দিস পোয়েম, এই কবিতাটি জুড়ে, অর্থাৎ এই কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাউনিং ডিপিক্টস, ব্রাউনিং হচ্ছে কিছু চিত্র এঁকেছেন আ 15th century রিয়েল লাইফ পেইন্টার, একজন পেইন্টার অর্থাৎ একজন ছবি আঁকে এরকম একজন আর্টিস্টের 1500 শতকের জীবন, অর্থাৎ 1500 শতকে তাদের জীবনটা কেমন ছিল। আর সেই যে পেইন্টারটা ছিল তার নাম ছিল ফিলিপ্পো লিপি, যেটাকে আমরা হচ্ছে কবিতায় ফ্রা লিপ্পো লিপি বলে থাকি। দ্য পোয়েম আস্ক দ্য কোশ্চেন, এই কবিতাটি হচ্ছে একটি প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিয়েছে, হোয়েদার, যেখানে আর্ট শুড বি ট্রু টু লাইফ, আমাদের যে শিল্পটি পেইন্টিং, এটি কি আসলে লাইফের সাথে সত্য হবে, অর অ্যান আইডিয়ালাইজড ইমেজ অফ লাইফ, অথবা জীবনের একটি আদর্শ চিত্র হবে, আসলে এটি কি সত্যিকারের লাইফটা হবে নাকি জীবনের একটি চিত্র হবে, সেটি হচ্ছে এখানে মূলত হচ্ছে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়েছে। দ্য পোয়েম ইজ রিটেন, এই কবিতাটা লেখা হয়েছে ইন ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স, এই ব্ল্যাঙ্ক ভার্স ব্যাপারটি যেটি, সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ভার্স শব্দটির অর্থ হচ্ছে যে সকল কবিতায় রাইম স্কিম নেই, ছন্দ নেই, এবং সেই সাথে যে কবিতাগুলোতে হচ্ছে স্ক্যানিং নেই। আমরা আমাদের অনেকগুলো ভিডিওতে স্ক্যানিং সম্পর্কে কথা বলেছি। এই ধরনের কবিতায় সাধারণত কোনো স্ক্যানিং অথবা কোনো রাইম স্কিম নেই, কোনো রাইম নেই, বাট এটা হচ্ছে অ্যাম্বিক পেন্টামিটার লাইনে লেখা। দ্য পোয়েম বিগিনস, এই কবিতাটি শুরু হয়েছে অ্যাজ দ্য পেইন্টার, এই যে আমাদের যে পেইন্টার যাকে নিয়ে আমরা কথা বলতেছি, চিত্রশিল্পী, অ্যান্ড মঙ্ক লিপোলিপি, এইটি তিনি মূলত হচ্ছে চিত্রশিল্পীর পাশাপাশি একজন মঙ্ক সন্ন্যাসী, অলসো দ্য পোয়েমস ন্যারেটর, এবং একই সাথে তার দ্বারা এই কবিতাটি হচ্ছে ন্যারেট করা হয়েছে, অর্থাৎ বর্ণনা করা হয়েছে স্কট বাই সাম অথরিটি ফিগার্স, তাকে আসলে কিছু অথরিটি ফিগার মানে কর্তৃপক্ষ ধরেছে। আমরা সহজ ভাষায় বলতে পারি যে রাস্তায় তাকে কিছু পুলিশ ধরেছে, হোয়াইল রবিং হিজ টাউন্স রেড লাইট ডিস্ট্রিক্ট, যখন তার যে রেড লাইট ডিস্ট্রিক্ট নামে যে জেলাটি, ওই শহরে যখন হচ্ছে সে ঘুরতেছিল, রবিং করতেছিল, মাঝরাতে সে ঘুরতেছিল। অ্যাজ ই বিগিনস, তিনি শুরু করেন, হি ইজ বিং ফিজিক্যালি অ্যাকোস্টেড, আসলে তাকে শারীরিকভাবে অ্যাকোস্টেড করা হয়েছে, ধরা হয়েছে বাই ওয়ান অফ দ্য পুলিশ, একটি পুলিশের দ্বারা। হি অ্যাকিউজেস দ্যাম, অ্যাকিউজেস করতেছে, দায়ী করতেছে অফ বিং ওভার জেলাস, মানে অনেক বেশি ইচ্ছাপরায়ণ হওয়ার জন্য, অর্থাৎ ফ্রালিপোলিপির উপর হচ্ছে তারা একটি হিংসা করতেছে, এটি হচ্ছে ফ্রালিপোলিপি তাদেরকে বোঝাচ্ছে। অ্যান্ড দ্যাট হি নিড নট টু বি পানিশড, এবং ফ্রালিপোলিপি বলতেছে যে আসলে আমাকে গ্রেপ্তার করা হয়েছে ঈর্ষার জন্য, এবং আমাকে আসলে শাস্তি দেওয়া উচিত না। ইট ইজ নট আনটিল হি নেম ড্রপস কসমি অব দ্য মেডিসি ফ্রম দ্য রুলিং ফ্যামিলি অফ ফ্লোরেন্স, এবং এটা তখন পর্যন্ত মানে হওয়া সম্ভব না যখন তিনি এই কসমো অফ দ্য মেডিসি এই যে শব্দটি সেটি উচ্চারণ করেছেন। এটা আসলে হচ্ছে তখনকার যে সময় ফ্লোরেন্সে, ফ্লোরেন্সের যে সময় সেই সময় হচ্ছে তারা শাসক পরিবার, তো সেই শাসক পরিবারের নাম বলে তিনি বলতেছেন যে এই নামটি বলার পর আসলে আমাকে শাস্তি দেওয়ার আর কিছু নেই। অ্যাজ এ নিয়ার বাই ফ্রেন্ড, তিনি বললেন যে সেই পরিবারের একটি নিকট বন্ধু হচ্ছে সে, হি ইজ রিলিজড, এবং তাকে রিলিজড করা হলো, অর্থাৎ তাকে হচ্ছে ছেড়ে দেওয়া হলো সেই পরিবারের কথা শুনে। হি দেন অ্যাড্রেসেস হিমসেলফ, তারপর হচ্ছে সে নিজেকে অ্যাড্রেস করলো, পরিচয় দিল, স্পেশালি বিশেষভাবে টু দ্য
ব্যান্ডস লিডার, একটা ব্যান্ডের লিডার হিসেবে, অর্থাৎ একটা দলের শেষ লিডার হিসেবে নিজেকে পরিচিত দিল, আইডেন্টিফাইং হিমসেল, এবং নিজেকে সে হচ্ছে আইডেন্টিফাই করলো, পরিচিত করলো অ্যাজ দ্য ফেমাস পেইন্টার, একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে, অ্যান্ড দেন সাজেস্টিং, এবং তারপর সে পরামর্শ দিল দ্যাট দে আর অল, তারা সকলেই হিমসেল্ফ ইনক্লুডেড, এবং সে সহ টু কুইক টু বো ডাউন টু হোয়াট অথরিটি ফিগার্স সাজেস্ট। সবারই উচিত যে এই যে অথরিটি ফিগার্স কর্তৃপক্ষ যা বলে সেটাকে হচ্ছে কর্নিশ করা, সেটিকে মানা। অর্থাৎ তিনি হচ্ছে তাদেরকেই বললেন যে আমাদের সকলের উচিত আইনকে মানা। নাও ফ্রি, এখন সে মুক্ত হওয়ার পর হি সাজেস্ট দ্যাট, সে পরামর্শ দিল বা সে হচ্ছে ইচ্ছা প্রকাশ করলো দ্যাট দ্য লিসেনার অ্যালাউ হিজ সাবঅর্ডিনেটস টু ওয়ান্ডার অফ টু দেয়ার ওন ডিভাইসেস, এবং যেটা করলো সেটা হচ্ছে যে তাদেরকে বললো যে তারা যেন এই যে লেখক, অর্থাৎ আমার যে কথক, সেই কথককে যেন তারা একটা সুযোগ দেয় এবং সে হচ্ছে তার নিজের মতো করে সব কিছু ঘুরতে চায়। দেন হি টেলস হাউ হি হ্যাড বিন বিজি দ্য পাস্ট থ্রি উইকস, এবং তারপর সে বলল যে গত তিন সপ্তাহে সে কীরকম বিজি ছিল, শাট আপ ইন হিজ রুম, তার রুমের মধ্যে বন্দি ছিল, আনটিল হি হার্ড আ ব্যান্ড অফ মেরি রিভিলস পাসিং বাই, যতক্ষণ পর্যন্ত সে শুনতে পারে নাই যে একটি ব্যান্ড, অর্থাৎ একটি সঙ্গীতের দল হচ্ছে এখান দিয়ে যাচ্ছে এই শহরের মধ্য দিয়ে, অ্যান্ড ইউজড এ ল্যাডার টু ক্লাইম্ব ডাউন টু দ্য স্ট্রিট, এবং সে একটা মই ধরে রাস্তায় উঠে গেল টু পারসিভ হিজ ওন ফান, মানে তার নিজের যে মজা সেটা দেখার জন্য, সে হচ্ছে মজাটা পাওয়ার জন্য সে হচ্ছে একটা মই ধরে রাস্তায় উঠে আসলো। ইট ওয়াজ হোয়াইল এঙ্গেজড ইন দ্যাট ফান, এবং এটা তখনই ঘটেছিল যখন সে এরকম একটি মজা নিচ্ছিল, দ্যাট হি ওয়াজ কট, তাকে ধরা হয়, অ্যান্ড হি ডিফেন্ডস হিমসেলফ, এবং সে নিজেকে রক্ষা করে টু দ্য জাজমেন্টাল লিসেনার, এই যে তার কথা যারা শুনতেছে বিচারকরা, আস্কিং হোয়াট এম আই এ বিস্ট ফর, আমি কি আসলে একটি পশু, ইফ নট পার্সিউ হিজ বিস্টলি অ্যাপেটাইটস, আমি কি আসলে আমার যে বিস্টলি, মানে আমার ভিতরে যে চাচ্ছে আমি সেই জিনিসটাই তো এখানে করতে যাচ্ছি, কেন আমাকে এটার জন্য আসলে ধরা হলো, সেই রকম একটা কিছু বোঝাচ্ছে। অর্থাৎ ফ্রাল উপলব্ধি বোঝানোর চেষ্টা করতেছে যে প্রত্যেকেরই একটা প্রয়োজন থাকে, নিডস থাকে, তার মনের একটি ইচ্ছা থাকে, সেটি হচ্ছে সে পূরণ করার জন্যই মূলত হচ্ছে এই টাউনের বাইরে বের হয়ে আসছে, এবং সেই জন্য কি আসলে তাকে ধরা উচিত কিনা। ইট ইজ দেন দ্যাট লিপ্পো বিগিনস টু টেল হিজ লাইফ স্টোরি, এরপরে লিপ্পো হচ্ছে তার জীবনের গল্পটি বলা শুরু করে। হি ওয়াজ অরফেন্ট হোয়াইল স্টিল এ বেবি, সে আসলে এতিম যখন সে ছোট্ট একটি বাচ্চা ছিল, অ্যান্ড স্টার্ভড, এবং সে হচ্ছে উপাস ছিল, আনটিল হিজ আন্ট, যতক্ষণ পর্যন্ত তার একটি আন্ট অর্থাৎ চাচি গ্যাভ হিম ওভার টু এ কনভেন্ট, তাকে একটি কনভেন্টে, একটা খ্রিস্টানদের স্কুলে না প্রেরণ করে, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে অভুক্ত ছিল। হোয়েন দ্য মংস দেয়ার অ্যাক্স, যখন এই মংসটাকে জিজ্ঞেস করা হয় ইফ হি ওয়াজ উইলিং টু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড ইন সার্ভিস অফ এ মংকট, অর্থাৎ সেইখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার যে সন্ন্যাসীরা তারা তাকে জিজ্ঞেস করে যে সে কি সারা পৃথিবীকে, এই মংকটকে, মানে সন্ন্যাসী জগৎকে সেবা দিতে চায় কিনা। লিপ্পো ওয়াজ কুইক টু এগ্রি সিন্স রিনাউন্সিং দ্য ওয়ার্ল্ড মিন্ট এ স্টেডি সাপ্লাই অফ ফুড ইন দ্য কনভেন্ট, এবং এই ঘটনা আসলে লিপ্পো হচ্ছে খুব সহজেই এই ব্যাপারটি মেনে নেয়, কারণ লিপ্পো এর মাধ্যমে বুঝতে পারে যে এটি বলার পরে তারা আসলে খাবারের যে একটি চাহিদা সেটি হচ্ছে মিটে যাবে এবং সে সবসময় খাবার পাবে, এই খাবারের জন্যই মূলত সে হচ্ছে সন্ন্যাসী হয়ে যায়। হি কুইকলি টুক টু দ্য আইডলনেস অফ এ মঙ্ক লাইফ, সে খুব তাড়াতাড়ি হচ্ছে এই মঙ্ক অর্থাৎ সন্ন্যাসীদের যে জীবন, সেই জীবনের যে আদর্শ সেটিকে ধারণ করে, ইভেন অ্যাট 8 years old, মাত্র 8 বছর বয়সে, বাট ওয়াজ আনডিস্টিংগুইশড ইন এনি অফ দ্য স্টাডিজ দে হ্যাড হিম অ্যাটেম্পট, কিন্তু আসলে সে কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে পারে না, অর্থাৎ বুঝতে পারে না যে সেই মঙ্ক, মানে যে মঙ্করা তাকে আসলে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে, কী শিক্ষা দিচ্ছে সেই বিষয়টাও কিন্তু হচ্ছে এই 8 বছর বয়সে সে হচ্ছে বুঝতে পারছে না। হিজ ওয়ান ট্যালেন্ট ওয়াজ দ্য অ্যাবিলিটি টু রিক্রিয়েট দ্য ফেসেস অফ ইন্ডিভিজুয়াল থ্রু ড্রয়িংস, তার একটি খুব সুন্দর একটি অ্যাবিলিটি সমর্থ ছিল যে সে হচ্ছে তার ড্রয়িংসের মাধ্যমে মানুষের মুখের চিত্র আঁকতে পারত, পার্শিয়ালি বিকজ অ্যাজ এ স্ট্রাইভিং চাইল্ড হি ওয়াজ গিভেন গ্রেট ইনসাইট ইন টু দ্য ডিটেলস দ্যাট ডিস্টিংগাস্ট ওয়ান ফেস ফ্রম অ্যানাদার অ্যান্ড দ্য ওয়ে দোজ ফেসেস ইলাস্ট্রেটেড ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং তার এই ছবিগুলোর মাধ্যমে একজন স্টার্ভিং চাইল্ড হিসেবে, উপোস থাকা একটা শিশু হিসেবে, সে সহজেই হচ্ছে মানুষের মুখকে পৃথক করতে পারত, এবং সেই মুখের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে খুব সহজেই সে সেগুলোর প্রতিফলন ঘটাতে পারত, অর্থাৎ মানুষের মুখের যে একদম বাস্তব একটি চিত্র সেটি হচ্ছে খুব সহজেই সে তুলে ধরতে পারত।
Instead of studying in the convent, কনভেন্টে পড়াশোনার পরিবর্তে হি ডেভোটেড হিমসেলফ টু ডুডলস অ্যান্ড ড্রয়িংস, সে হচ্ছে বিভিন্ন ধরনের যে খেলাধুলা এবং হচ্ছে ড্রয়িংসের মধ্যে আসলে মানে এই চিত্রশিল্পের মধ্যে সে হচ্ছে নিজেকে আবদ্ধ করে আনটিল দ্য প্রায়র নোটিশ, যতক্ষণ পর্যন্ত সেখানকার যে প্রায়র মংদের যে সবচেয়ে বড় যে প্রায়র নোটিশ করেছে হিজ ট্যালেন্ট তার ট্যালেন্টকে অ্যান্ড অ্যাসাইনড হিম টু বি দ্য কনভেন্টস আর্টিস্ট, এবং সে হচ্ছে এই কনভেন্টের আর্টিস্ট হিসেবে তাকে অ্যাসাইন্ড করে নিযুক্ত করে। অ্যাজ দ্য কনভেন্টস আর্টিস্ট, এই কনভেন্টসের আর্টিস্ট হিসেবে লিপ্পো প্রসিডেড টু পেইন্ট এ মাইরিয়াড অফ সিচুয়েশন, সে হচ্ছে বিভিন্ন ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করা শুরু করে। এই ঘটনার ফলে হচ্ছে সে বিভিন্ন ধরনের সিচুয়েশন মোকাবেলা করতে থাকে, পরিস্থিতিতে পড়ে, অল ড্রোন ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড, সে আসলে হচ্ছে বাস্তবিক যে পৃথিবী সেই পৃথিবী থেকে সব ধরনের সে চিত্র আঁকে। দ্য কমন মংস লাভড হিজ ওয়ার্ক, সাধারণ যে সন্ন্যাসীরা তার কাজটাকে খুব ভালোবাসে, সিন্স ইন হিজ আর্টিস্টি দে কুড রিকগনাইজ ইমেজেস ফ্রম দেয়ার এভরিডে লাইফস, কারণ ওই সাধারণ মঙ্করা হচ্ছে তাদের জীবনের যে চিত্র সেটি হচ্ছে এই ফ্রালিপুলিপির যে ছবি সেখানে হচ্ছে খুঁজে পায়। হাউএভার যাই হোক, দ্য প্রায়র অ্যান্ড দ্য লার্নড, এবং ওইখানকার যে সবচেয়ে বড় যে মঙ্ক এবং যারা আরও শিক্ষিত আছে ডু নট অ্যাডমিট লিপ্পোস ফোকাস অন রিয়েলিস্টিক সাবজেক্ট, এবং তারা হচ্ছে এই লিপ্পোর যে রিয়েলিস্টিক সাবজেক্ট বাস্তবিক যে বিষয় নিয়ে ছবি আঁকা সেটিতে হচ্ছে তারা একটু অ্যাডমায়ার করতে পারে না, প্রশংসা করতে পারে না। ইনসিস্টিং দ্যাট দ্য আর্টিস্ট জব ইজ নট টু পে হোমেজ টু অর পেরিসেবল ক্লে অর ফ্লেশ অ্যান্ড বডি, এবং তারা বলে যে আসলে মানুষের যে পূজা করা, মানুষের যে প্রশংসা করা সেটি আসলে চিত্রের কাজ না, বাট টু ট্রান্সকেন্ট দ্য বডি অ্যান্ড অ্যাটেম্প টু রিভিল দ্য সোল, যেটা করা উচিত সেটা হচ্ছে মানুষের যে আত্মার যে ব্যাপারটি সেটি হচ্ছে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা উচিত। এটা হচ্ছে বড় বড় যে সাধুরাত সেটি হচ্ছে তাকে বলে। দে ইনসিস্ট, তারা হচ্ছে তাকে জোর দেয় দ্যাট হি পেইন্ট মোর সেইন্টলি ইমেজেস, তার আরও উচিত হচ্ছে ঈশ্বর এবং তার যে দেবতা সেই সম্পর্কে ছবি আঁকা, ফোকাসিং অন রিপ্রেজেন্টেশন অফ প্রেইজ অ্যান্ড সেইন্টলেসনেস ইনস্টেড অফ এভরিডে রিয়েলিটি, প্রত্যেক দিনের যে বাস্তবতা সেই বাস্তবতার পরিবর্তে তার উচিত হচ্ছে এই ধর্ম সম্পর্কে যে বিভিন্ন রকমের ছবি, অর্থাৎ ধর্মের প্রতি তাকে হচ্ছে ফোকাস করা উচিত এবং সেই বিষয়গুলো হচ্ছে প্রশংসা করা উচিত। লিপ্পো প্রোটেস্ট টু হিজ লিসেনার, লিপ্পো হচ্ছে তার যে এই যে লিসেনার তাদেরকে হচ্ছে প্রোটেস্ট করে দ্যাট এ পেইন্টার ক্যান রিভিল দ্য সোল থ্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য বডি, মানে একজন পেইন্টার যে শুধুমাত্র এই আত্মাকেই যে প্রকাশ করতে পারে তার সাহিত্যের মধ্যে দিয়ে, এটা আসলে তিনি বিরোধিতা করলেন। সিন্স সিম্পলি বিউটি, সিম্পল বিউটি মানে যেহেতু সিম্পল সৌন্দর্য একদম সাধারণ একটি সৌন্দর্য, ইজ অ্যাবাউট দ্য বেস্ট থিং গড ইনভেন্টস, মানে ঈশ্বর আসলে হচ্ছে এই ছোট্ট সৌন্দর্যটি হচ্ছে আবিষ্কার করেছেন। লিপ্পো আইডেন্টিফাইজ দিস অ্যাজ দ্য মেইন কনফ্লিক্ট অফ হিজ আদারওয়াইজ প্রিভিলেজড লাইফ, এবং লিপ্পো হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে তার জীবনের দ্বন্দ্ব খুঁজে পায় যে এরকম একটা সুবিধাপূর্ণ যে একটা লাইফ সেই লাইফের সাথে তার আসলে একটা কনফ্লিক্ট হয়, কারণ সে হচ্ছে সুবিধা বঞ্চিত। হোয়ার হি ওয়ান্টস টু পেইন্ট থিংস অ্যাজ দে আর, সে আসলে মানে জিনিসটি কেমন ঠিক সেভাবে তিনি ছবি আঁকতে চান, তিনি হচ্ছে সেটিকে মডিফাইড করতে চান না। হিজ মাস্টার ইনসিস্ট হি পেইন্ট লাইফ ফ্রম এ মরাল পার্সপেক্টিভ, কিন্তু তার যে প্রভুরা বঙ্করা আছে তাকে তারাও তাকে বলতেছে যে তুমি হচ্ছে জীবনকে একটা সৌন্দর্যের জায়গা থেকে আঁকার চেষ্টা করো। অ্যাজ মাস অ্যাজ হি হ্যাডস ইট, সে যত এটিকে ঘৃণা করে হি মাস্ট একুইজেস টু দেয়ার উইশেস, কিন্তু তাকে অবশ্যই তাদের উইশেস অর্থাৎ এই বড় যে মঙ্ক ছিল তাদের যে উইশেস সেটিতে হচ্ছে তাকে লেগে থাকতে হয়, ইন অর্ডার টু স্টে সাকসেসফুল, মানে তাকে সাকসেসফুল থাকার জন্য অর্থাৎ সফল থাকার জন্য, অ্যান্ড হেন্স হি মাস্ট গো আফটার প্রস্টিটিউটস অ্যান্ড আদার আনসেভারি অ্যাক্টিভিটি, কিন্তু এর ফলে সে হচ্ছে প্রস্টিটিউট এবং বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রমে সে জড়িয়ে পড়ে, লাইক দ্য ওয়ান হি ওয়াজ কট ইনভলভ ইন অ্যাট পয়েন্টস বিগিনিং, এবং এরকম একটি কাজের জন্যই মূলত হচ্ছে সে শুরুতে হচ্ছে এই কবিতাতে মানে এই পুলিশদের হাতে বন্দী হয়েছে। অ্যাজ এ বয় ব্রট আপ পুর, যেহেতু একটি বালক হচ্ছে বেড়ে উঠেছেন গরিব হয়ে দরিদ্র হয়ে অ্যান্ড ইন লাভ উইথ লাইফ, এবং জীবনের প্রতি ভালোবাসা নিয়ে হি ক্যান নট সো ইজিলি ফরগেট হিজ আর্টিস্টিক ইম্পালস, সে তার যে জীবনের যে আর্টিস্টিক ইম্পালস একটা শৈল্পিক যে একটা ইম্পালস মানে বিষয় টু রিপ্রেজেন্ট লাইফ, জীবনকে তুলে ধরা অ্যাজ হি সিস ইট টু বি, সে জীবনকে যেভাবে দেখে ঠিক সেভাবেই হচ্ছে সে তুলে ধরতে চায়। হি দেন স্পিক্স টু দ্য লিসেনার, তারপর হচ্ছে সে লিসেনারদেরকে বলে অ্যাবাউট দ্য জেনারেশনস অফ আর্টিস্ট, মানে আর্টিস্টদের যে বিভিন্ন ধরনের জেনারেশন চিত্রশিল্পীদের, ও ওয়ান অ্যানাদার, এটা একে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এসেছে, হাউ অ্যান আর্টিস্ট হু ব্রেক্স নিউ গ্রাউন্ড
মাস্ট অলওয়েজ ফ্লুয়েন্ট দ্য কনভেনশনস, এবং যেটি যে একটা কনভেনশনকে ভেঙেই, ফ্লুয়েন্ট একটা কনভেনশনকে ভেঙেই কিন্তু নতুন একটি প্রথার সৃষ্টি করা হয়। হি মেনশনস এ পেইন্টার নেমড হালকিংটন, হালকিংটন নামে একজন চিত্রশিল্পীর কথা তিনি তুলে ধরেন, হুই স্টাডিজ আন্ডার হিম, যে তার কাছে শিখে, হো লিপি বিলিভস উইল ফার্দার রিইনভেন্ট আর্টিস্টিক প্র্যাকটিস ইন দ্য ওয়ে হিমসেল হ্যাজ ডান থ্রু পার্সুইং রিয়েলিজম। এবং তার কথা মতো হচ্ছে যে তাকে ওইভাবেই চিত্র আঁকা উচিত, সে বাস্তবতাকে তার চোখে যেমনভাবে দেখে। হি পজেসেস টু হিজ লিসেনার, সে হচ্ছে তার যে এই যে শ্রোতা পুলিশ বা অথরিটিকে সে বলতেছে দ্য বেসিক কোশ্চেন, তারা তাদেরকে একটি মৌলিক প্রশ্ন করে, হোয়েদার ইট ইজ টু বেটার টু পেইন্ট জাস্ট অ্যাজ দে আর, আসলে কি জিনিসগুলোকে সেভাবে আঁকা যেতে পারে জিনিসগুলো কি যা আছে, অর টু ট্রাই টু ইম্প্রুভ আপন গডস ক্রিয়েশন, অথবা ঈশ্বরের যে সৃষ্টি সেটাকে আসলে একটু ইম্প্রুভ করা সেটা কি ঠিক হবে। হি সাজেস্ট দ্যাট, সে পরামর্শ দেয় দ্যাট ইভেন ইন রিপ্রডিউসিং নেচার, প্রকৃতিকে আবার নতুন করে প্রডিউস করা, দ্য আর্টিস্ট হ্যাজ টু পাওয়ার টু হেল্প পিপল টু সি অবজেক্ট দ্যাট দে হ্যাভ টেকেন ফর আর ফর গ্রান্টেড ইন এ নিউ লাইট। এটি আসলে হচ্ছে যে প্রকৃতিকে নতুন করে আসলে গড়ে তোলা হচ্ছে, তাদেরকে নতুন একটা বাস্তবতার মাধ্যমে, নতুন একটা আলোর মাধ্যমে দেখানো, সেটা কি সেই বিষয়টাকে হচ্ছে তিনি বলতেছেন। হি গ্রোজ এঙ্গ্রি থিঙ্কিং অফ হাউ হিজ মাস্টার রুইন দ্য পারপাস অফ আর্ট, সে আসলে প্রচণ্ড রেগে যায় তার যে এই যে বড় বড় যে সন্ন্যাসীগুলো তার যে আর্টের উদ্দেশ্য সেটাকে কীভাবে নষ্ট করেছে। বাট কুইকলি অ্যাপোলাইজেস, কিন্তু খুব তাড়াতাড়ি সে অ্যাপোলাইজেস করে, মাপ চায় বিফোর হি মাইট অ্যাঙ্গার দ্য পুলিশম্যান, মানে সে হচ্ছে এই পুলিশ যে লোক তাদেরকে রাগান্বিত করার আগেই সে মাপ চায়। হি দেন টেলস ইজ লিসেনার, তারপর সে তার লিসেনারদেরকে বলে অ্যাবাউট হিজ প্ল্যান, তার প্ল্যান সম্পর্কে, টু প্লিজ বুথ হিজ মাস্টার অ্যান্ড হিমসেলফ, তার যে এই মাস্টার এবং নিজেকে খুশি করার জন্য। হি ইজ প্ল্যানিং টু পেইন্ট এ গ্রেট পিস অফ রিলিজিয়াস আর্ট, সে হচ্ছে ধর্মীয় একটি আর্ট চিত্রকে হচ্ছে সে আঁকতে চায়, দ্যাট উইল শো গড, যেটা ঈশ্বরকে দেখাবে, দ্য ম্যাডোনা ম্যাডোনাকে দেখাবে, ম্যাডোনাকে তুলে ধরবে, অ্যান্ড অফকোর্স এ সেইন্ট অর টু, অথবা এক অথবা দুইজন হচ্ছে সেইন্ট দেবতাকে, হাইবার যাই হোক, ইন দ্য কর্নার অফ দ্য পেইন্টিং, এবং এই পেইন্টিংয়ের কর্নারে হি উইল ইনক্লুড এ পিকচার অফ হিমসেলফ ওয়াচিং দ্য সিন, এবং সে হচ্ছে এই যে ছবিটি সেই ছবিটির কোনাতে আসলে নিজেরও একটি ছবি আঁকবে, এবং সে হচ্ছে ওই ছবিগুলোকে দেখতেছে, অর্থাৎ এর মাধ্যমে সে তার নিজের যে চিত্রটি সেটা হচ্ছে সেখানে ফুটিয়ে তুলতে চান, নিজের যে মনের ভাব সেটিকে হচ্ছে তিনি প্রকাশ করতে চান। হি দেন ফ্যান্টাসাইজেস, তারপর হচ্ছে তিনি সেটাকে ফ্যান্টাসাইজেস করেন, কল্পনা প্রকাশ করেন, অ্যালাউড মানে জোরে জোরে তিনি বলতে থাকেন, এ সুইট অ্যাঞ্জেলিক স্লিপ অফ থিং উইল অ্যাড্রেস হিম ইন দ্য পেইন্টিং, সে পেইন্টিংয়ের মধ্যে একটি অ্যাঞ্জেলিক থিংস হচ্ছে এখানে তিনি মানে দেবতা সম্পর্কে একটি জিনিসকে তুলে ধরবেন, প্রেজিং হিজ ট্যালেন্ট, তার ট্যালেন্টকেও প্রশংসা করবেন, অ্যান্ড অথরশিপ এবং কর্তৃত্বকেও সে হচ্ছে এখানে তুলে ধরবেন, আনটিল দ্য হট হেড হাজব্যান্ড, যতক্ষণ পর্যন্ত গরম মাথার যে স্বামী কামস অ্যান্ড ফোর্সেস লিপি, যতক্ষণ পর্যন্ত লিপির কাছে আসবে না এবং তাকে চাপ দেবে না টু হাইট অ্যাওয়ে ইন দ্য পেইন্টিং, পেইন্টিংয়ের মতো যতক্ষণ পর্যন্ত নিজেকে ঢাকতে যাবে না, অর্থাৎ কেউ যদি এসে বলে যে তুমি হচ্ছে এই চিত্রে কেন, তখনই সে নিজেকে ঢেকে দেবে। লিপু বিটস গুড বাই টু হিজ লিসেনার, লিপু হচ্ছে তার যে লিসেনার তাদের কাছে সে বিদায় জানায়, অ্যান্ড হেডস ব্যাক হোম, এবং সে হচ্ছে বাড়ির দিকে ফিরে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পুরো কাহিনীতে যেটি জানলাম সেটি হচ্ছে যে একজন মঙ্ক, সে হচ্ছে তার নিজের যে আনন্দ সেই আনন্দের জন্য সে হচ্ছে শহরের বাইরে চলে আসছে, এবং এই শহরের বাইরে চলে আসার ফলে তার সাথে যেটি হয়েছে তাকে কিছু পুলিশম্যান ধরে, এবং সে তার মনের কথাগুলো বলতে থাকে, তার মতে সে হচ্ছে একজন আর্টিস্ট এবং তাকে হচ্ছে তার মনের চিত্রগুলো আঁকতে হবে, কিন্তু তার যে অথরিটি তাকে বলা হয় যে তার যে চিত্রগুলো সেগুলো মডিফাইড চিত্র হবে, ঈশ্বরের শুধু মহত্বকে তুলে ধরতে হবে, তার যে দোষ সেগুলোকে তুলে ধরা যাবে না, এবং এই দ্বন্দ্ব থেকে সে তার হচ্ছে মনের কথাগুলোকে প্রকাশ করে দেয়, এবং সে তখন একটি কথা বলে যে আমি শেষ পর্যন্ত আমার মনের ভাব এবং সকলের মনোভাব সবগুলোকে একত্র করে একটি চিত্র আঁকার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।